দেবী দুর্গার বিদায়ের বিষণ্ণতা কাটিয়ে ফের কোজাগরি পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন বাঙালি। বিভিন্ন ধরনের লক্ষ্মী প্রতিমার পসরা নিয়ে বিক্রির আশায় ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন এলাকায় হাজির প্রতিমা শিল্পীরা। কি মনে হচ্ছে এবারে দাম দর কেমন থাকবে, মানে বেশি দাম না কম দাম? তোমরা যে হিসেবে কিনে নিয়ে এসছো সেই হিসেবে কি বেশি দামে বিক্রি হচ্ছে না কম? এই তো সবে শুরু। কোথা থেকে এসছো তুমি? এবার বেচা কেনা দেখুন, ওই আসছে দুই একটা খদ্দের। হ্যাঁ, একটু তাকিয়ে বলুন। দেখুন জল ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে সারাদিনই, খদ্দের একদমই নাই, দুই একটা আসছে, তাও ঘুরে ঘাড়ে দেখে চলে যাচ্ছে। বৃষ্টি কিন্তু এবার লক্ষ্মী প্রতিমার বিক্রির বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির ভ্রুকুটি। নিম্নচাপের জন্য রবিবার বিকেল থেকে বর্ধমান সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, যার ফলে প্রতিমা বিক্রি নিয়ে আশঙ্কার মেঘ দেখছে প্রতিমা শিল্পীরা। যদিও বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় ক্রেতারা আসছেন। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ণিমা শুরু হবে, সে কারণে মঙ্গল ও বুধবার দুদিন লক্ষ্মী দেবীর আরাধনা হবে। বর্ধমান বৃষ্টির মধ্যে ঠাকুর কিনতে এসেছেন, বৃষ্টির মধ্যেও ফল ফুল কেনা হয়ে গেছে? সব কেনা হয়ে গেছে। কোন জায়গায় বাড়ি? কাজের সময় অভাবে আজকে আমাকে নিয়ে যেতে হয়েছে। আচ্ছা, আগাতে কিনে রেখে দিচ্ছেন পছন্দ করে একবারে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। দেবী দুর্গার বিদায়ের বিষণ্ণতা কাটিয়ে ফের কোজাগরি পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠেন বাঙালি। বিভিন্ন ধরনের লক্ষ্মী প্রতিমার পসরা নিয়ে বিক্রির আশায় ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিভিন্ন এলাকায় হাজির প্রতিমা শিল্পীরা। বড় মূর্তি বেশি বিক্রি হয় না ছোট? সব রকমই চলে। আচ্ছা, বেশিরভাগ তোমরা ছোটটাই বিক্রি করছো নাকি? ছোট বড়। কি মনে হচ্ছে এবারে দাম দর কেমন থাকবে, মানে বেশি দাম না কম দাম? বোঝা যাচ্ছে না। তোমরা যে হিসেবে কিনে নিয়ে এসছো সেই হিসেবে কি বেশি দামে বিক্রি হচ্ছে না কম? শুধু তো আমাদের বেশি বিক্রি করতে হবে না, এখন পর্যন্ত কাস্টমার আসেনি, বিক্রি হয়নি। আচ্ছা, এই তো সবে শুরু। কোথা থেকে এসছো তুমি? এবার বেচা কেনা দেখুন, ওই আসছে দুই একটা খদ্দের। হ্যাঁ, একটু তাকিয়ে বলুন। দেখুন জল ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে সারাদিনই, খদ্দের একদমই নাই, দুই একটা আসছে, তাও ঘুরে ঘাড়ে দেখে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার বৃষ্টি। কিন্তু এবার লক্ষ্মী প্রতিমার বিক্রির বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির ভ্রুকুটি। নিম্নচাপের জন্য রবিবার বিকেল থেকে বর্ধমান সহ দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, যার ফলে প্রতিমা বিক্রি নিয়ে আশঙ্কার মেঘ দেখছে প্রতিমা শিল্পীরা। যদিও বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা মাথায় ক্রেতারা আসছেন। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ণিমা শুরু হবে, সে কারণে মঙ্গল ও বুধবার দুদিন লক্ষ্মী দেবীর আরাধনা হবে। বর্ধমান বৃষ্টির মধ্যে ঠাকুর কিনতে এসেছেন, বৃষ্টির মধ্যেও ফল ফুল কেনা হয়ে গেছে? সব কেনা হয়ে গেছে। কোন জায়গায় বাড়ি? কাজের সময় অভাবে আজকে আমাকে নিয়ে যেতে হয়েছে। আচ্ছা, পছন্দ করে একদম নিয়ে নিচ্ছেন? পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা তো পছন্দ করে নিতে হবে। কোথায় কিনতে আসার কারণ?
এই যে বৃষ্টি হবে বলছে আচ্ছা আগাতে কিনে রেখে দিচ্ছেন পছন্দ করে একবারে বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দবার্তা